Okay, that's your first second impact. Victory. পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আমরা বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই। এখানকার ছেলেমেয়েদের লেখাপড়ার মান উন্নত হবে, এটাই আমরা চাই। তাই এখানকার স্কুল কলেজের মান আরও উন্নত করতে চাই। বরিশাল হবে সন্ত্রাস, চাঁদাবাস ও মাদকমুক্ত। আজ বৃহস্পতিবার 25 জানুয়ারি বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে 52তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেরা নিজেদের থেকে লেখাপড়া ও খেলাধুলার প্রতি মনোযোগী হও, আর এতে দেখা যাবে তোমরা মাদক থেকে দূরে থাকবে, ভালো থাকবে। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা ভোলা থেকে বরিশালের গ্যাস নিয়ে আসছি। আগামী 3-4 মাসের ভেতরে টেন্ডার হবে, গ্যাস আসলে বরিশালে শিল্প কারখানা হবে। বরিশাল সদর উপজেলার লামচরিতে 200 একর জমি আমরা অধিগ্রহণ করেছি, যেখানে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে, যেখানে বিদেশিরা এসেও বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলবে। আর এসব জায়গাতে চাকরি করতে হলে যুব সমাজকে নিজেদের তৈরি করতে হবে সেভাবে। এজন্য তাদের লেখাপড়া করতে হবে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে, উপযুক্ত না হলে কেউ তাকে চাকরি দিতে পারবে না। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনোদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান শেষে বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও আগত অতিথিবৃন্দ। নেই তাহলে কিন্তু তোমরা সেই লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবে না। তো তোমাদের কাছে, তোমরা যারা ইয়াং ছেলে পেলে যারা আছো, স্কুলের ছেলে পেলে যারা আছো, তোমাদের প্রতি আহ্বান থাকবে এবং আমার অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে গাইড করেন এবং ছেলে মেয়ে তোমরা যারা আছো তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা সঠিকভাবে লেখাপড়া করো, খেলাধুলা করো, শারীরিকভাবে সুস্থ থাকো এবং লেখাপড়া করে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী জওয়াদের শেখ হাসিনার যে স্বপ্ন বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ করবে, সেই দেশ সেই লক্ষ্যে পৌঁছাতে আমরা সমর্থ হবো।